গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমসিকিউ উইথ সলিউশন। জেনারেল সায়েন্সের আজকে ফিজিক্সের 500+ কোশ্চেনের যে সিরিজ সেটা স্টার্ট করছি। এই মেগা সিরিজগুলি ইম্পর্টেন্ট ফর অল আপকামিং এক্সামিনেশনস লাইক আরআরবি, এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি। এই গ্রুপ ডি এবং আরআরবিকে কেন্দ্র করে কিন্তু এই মক টেস্টগুলি, সরি, এই এমসিকিউ সিরিজগুলি কিন্তু আনা হয়েছে। তো আজকে 22 অক্টোবর সেট ওয়ান টেস্টটা শুরু করছি। প্রথমেই জানাই সবাইকে শুভ মহাষষ্ঠী। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, থার্ম ইজ দ্য ইউনিট অফ, মানে থার্মটা কোন জিনিসের ইউনিট। তো সেটা হচ্ছে পাওয়ার, হিট, ডিস্টান্স অর লাইট, কোনটা হবে অপশান। প্রতিদিনের মতোই তোমরা 5 সেকেন্ড করে টাইম আমি দেবো, তার মধ্যে তোমরা কমেন্ট সেকশানে অ্যান্সারটা লিখবে, ঠিক আছে? তো এটার অ্যান্সার হবে অপশান বি, হিট। ঠিক আছে, থার্ম হচ্ছে হিটের ইউনিট। তারপরে কোশ্চেন দেখো, 0 কেলভিন ইজ ইকুয়াল টু, মানে 0 কেলভিন কার সাথে সমান? 273 ডিগ্রি সেন্টিগ্রেড, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনটা হবে রাইট অ্যান্সার? 0 কেলভিনকে বলা হয় অ্যাবসলিউট জিরো। ঠিক আছে, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার যেটা বলা হয় সেটাকে বলে 0 কেলভিন টেম্পারেচারটাকে। তো এটা হয় হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, হোয়াই ক্লাউডস ফ্লোট ইন অ্যাটমসফিয়ার, মানে মেঘ কেন বাতাসে ভেসে বেড়ায়? ফর দেয়ার লো ডেন্সিটি, লো প্রেশার, লো ভিসকোসিটি অর লো টেম্পারেচার, কোনটা হবে রাইট অ্যান্সার? তো এটার অ্যান্সার হবে অ্যাকচুয়ালি লো ডেন্সিটি। ঠিক আছে, এই যে ক্লাউডস যেটা হয়, মানে যে মেঘ হয় সেগুলো থাকে হচ্ছে বিভিন্ন লো ডেন্সিটি যে ওয়াটার ড্রপলেট সেইগুলো থাকে, তো তারাই আর কি একত্রিতভাবে মেঘের সৃষ্টি করে এবং সেগুলি ভেসে বেড়ায়। তারপরে কোশ্চেন দেখো, এ কপার ডিস্ক হ্যাজ এ হোল, মানে একটা কপার ডিস্ক, গোল ডিস্ক, তার মধ্যে একটা কিছু একটা হোল আছে। ঠিক আছে, ইফ দ্য ডিস্ক ইজ হিটেড, দ্য সাইজ অফ দ্য হোল কী হবে? নো চেঞ্জ, ইনক্রিজ, ডিক্রিজ, ফার্স্ট ইনক্রিজ দেন ডিক্রিজ। মানে একটা কপারের ডিস্ক, তার মধ্যে একটা গোল হোল আছে, তো এটাকে যদি হিট দেওয়া হয় তাহলে কি হবে? এই যে যে ফুটোটা আছে সেটার সাইজটা কি বাড়বে নাকি সেম থাকবে নাকি কমবে, কোনটা হবে অ্যান্সার? তো এটা অ্যান্সার হবে ইনক্রিজ। ঠিক আছে, কারণ আমরা জানি কি যে মেটালগুলো এক্সপ্যান্ড করে, হিটের মাধ্যমে এক্সপ্যান্ড করে, তো যেহেতু মেটাল এক্সপ্যান্ড করে তো হোলটাও এক্সপ্যান্ড করবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, অ্যাট হোয়াট টেম্পারেচার দ্য নিউমারিক্যাল ভ্যালুস অন সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেল বিকাম ইকুয়াল, মানে কোন টেম্পারেচারে সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের ভ্যালুটা সেম হয়? 40 ডিগ্রি সেন্টিগ্রেড বা ফারেনহাইট, -40, 10 অর 273, কোনটা হবে রাইট অ্যান্সার? এটা হবে অ্যাকচুয়ালি -40। আমরা জানি কি C/5 সমান F-32/9। ঠিক আছে, তো যদি দুটো সেম হয় যে কোনো একটা জায়গায় তোমরা C/F বসিয়ে দেবে এবং তার ভ্যালুটা বের করবে, দেখবে -40 হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ফর্মুলা। তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েভস হ্যাজ হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, নিচের কোন ওয়েভের সবথেকে বেশি ফ্রিকোয়েন্সি হয়? মাইক্রোওয়েভস, রেডিও ওয়েভস, গামা ওয়েভস অর ইনফ্রারেড, কোনটা হবে রাইট অ্যান্সার? সবথেকে বেশি ফ্রিকোয়েন্সি থাকে অ্যাকচুয়ালি গামারে। ঠিক আছে, গামা ওয়েভসের সবথেকে বেশি ফ্রিকোয়েন্সি থাকে, তো এগুলিকে যদি আমরা সাজাই তাহলে রেডিও ওয়েভসের সবথেকে কম থাকে ফ্রিকোয়েন্সি, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভস, তারপরে ইনফ্রারেড, তারপরে গামা ওয়েভস। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, এ সব বাবলস শো কালার্স হোয়েন ইলুমিনেটেড ইন হোয়াইট লাইট, দিস ইজ ডিউ টু, মানে একটা যে বাবল থাকে সাবানের যে বাবল, সেই বাবলের ওপরে লাইট পড়লে সে বিভিন্ন রকম কালার দেখা যায়, সেটা কেন হয়? ইন্টারফেরেন্সের কারণ নাকি পোলারাইজেশন, ডিফ্র্যাকশন না রিফ্লেকশন, কোনটা হবে সঠিক অ্যান্সার? তো এটার অ্যান্সার হবে ইন্টারফেরেন্স। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, মিরর ইউজড বাই ENT ডক্টরস ইজ, মানে ENT ডক্টররা কোন মিররটা ইউজ করে? কনভেভ মিরর, কনভেক্স মিরর, প্লেন মিরর, নান অফ দ্য অ্যাবাভ। তো এটা সঠিক অ্যান্সার হবে কনকেভ মিরর। ঠিক আছে, কনকেভ মিরর হচ্ছে যে মিররটা বাইরের দিকে এরকম প্লেন আছে, তো এদিকে
রেগুলো পড়ে কি হয়, সেগুলো একটা বিন্দুতে জড় হয়। তার মানে কি, আমরা এটা বলতে পারি যে দূরের জিনিসটা ছোট করে দেখায় হচ্ছে কনকেভ মিরর, সে কারণে ইএনটি ডক্টররা কনকেভ মিররটা ইউজ করে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ টু স্প্লিট হোয়াইট লাইট ইন্টু ডিফারেন্ট কালার্স, মানে হোয়াইট লাইটকে বিভিন্ন কালারে ভাগ করে কোন জিনিসটা, প্রিজম, কনকেভ লেন্স, কনভেক্স লেন্স, গ্লাস স্ল্যাব, কোনটা হবে রাইট অ্যান্সার? তো এটা রাইট অ্যান্সার হবে প্রিজম। ঠিক আছে, প্রিজমে লাইট পড়লে কিন্তু সাতটা রঙে ভাগ হয়ে যায়। তারপরে কোশ্চেন দেখো, ডায়াপ্টর ইজ দ্য ইউনিট অফ, ডায়াপ্টর কিসের ইউনিট? পাওয়ার, পাওয়ার অফ দ্য লেন্স, ইন্টেন্সিটি অফ সাউন্ড, ভোকাল লেন্থ অফ লেন্স এবং ইন্টেন্সিটি অফ লেন্স, কোনটা হবে রাইট অ্যান্সার? তো এটার রাইট অ্যান্সার হবে পাওয়ার অফ দ্য লেন্স। প্রত্যেক লেন্সের পাওয়ারকে বলা হয় ডায়াপ্টার। ঠিক আছে, 1D, 2D এরকমভাবে দেখা থাকে। তারপরে কোশ্চেন দেখো, দ্য লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, মানে সবথেকে ন্যূনতম যে ডিস্টেন্সে দেখা যায়, ঠিক আছে, ডিস্টিংক্ট ভিশন, তো সেটা কী? 25 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 29 সেন্টিমিটার। তো এটার অ্যান্সার হবে 25 সেন্টিমিটার। তারপরে কোশ্চেন দেখো, দ্য ফোক্স স্পোক্স ইউজেস দ্য হুইল অফ এ বাইসাইকেল ইনক্রিজেস ইটস, মানে একটা বাইসাইকেলের হুইলে যে স্পোকটা থাকে সেগুলি কেন ইউজ করা হয়? মুভমেন্ট অফ ইনার্শিয়া, মানে গতিজাড্যটাকে বাড়ানোর জন্য, নাকি ভেলোসিটি বাড়ানোর জন্য, নাকি এক্সেলারেশন বাড়ানোর জন্য, নাকি মুমেন্টাম বাড়ানোর জন্য, কোনটা হবে সঠিক অ্যান্সার? স্পোক্সগুলিকে কেন ইউজ করা হয়? তো স্পোক্সগুলিকে ইউজ করা হয় মুভমেন্ট অফ ইনার্শিয়াকে বাড়ানোর জন্য, মানে গতিজাড্যের যেটা গতিজাড্য বলা হয় তো সেটাকে বাড়ানোর জন্য। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, এ পার্সন ইজ হার্ট অন কিকিং স্টোন ডিউ টু, মানে একজন ব্যক্তি যদি তাকে পাথর ছুঁড়ে মারা হয় সে হার্টেড হয়, মানে হার্ট হয়, মানে সে তার লাগে কেন? রিয়াকশানের জন্য, ইনার্শিয়ার জন্য, ভেলোসিটির জন্য, মোমেন্টামের জন্য, কোনটা হবে সঠিক অ্যান্সার? এটা সঠিক অ্যান্সার হবে রিয়াকশান, কারণ আমরা জানি নিউটনের ল অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, তো সেই কারণে ওটা যখন হিট করে তখন দেহ থেকে যে রিয়াকশানটা বেরোয় সেই কারণে কিন্তু আমরা হার্ট হই। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, দ্য কজ অফ সেপারেশন অফ ক্রিম ফ্রম দ্য মিল্ক ইজ, মানে দুধ থেকে যে ক্রিমটা, মাখনটা বের করার পদ্ধতিটাকে কী বলা হয়? সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স এবং ফ্রিকশনাল ফোর্স, কোন ফোর্সের মাধ্যমে এটা বের হয়? তো এটা অ্যান্সার হবে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্সের সময় দেখবে কোনো বালতিতে জল নিয়ে সেটার ভেতরে যদি আমরা বারবার হাত দিয়ে ঘোরাতে থাকি তো জলগুলি বাইরের দিকে বেরিয়ে যেতে চায় এবং ভেতরে একটা গর্তের মতো সৃষ্টি হয়, তো সেটা হয় কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, নেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান হু গট নোবেল প্রাইজ ইন ফিজিক্স, মানে ভারতীয় হিসেবে প্রথম নোবেল প্রাইজ ফিজিক্সে কে পেয়েছেন? চন্দ্রশেখর নাইডু, সিভি রমন, অমর্ত্য সেন, রবীন্দ্রনাথ ঠাকুর। তো এটা সঠিক অ্যান্সার আমরা সবাই জানি, সিভি রমন। রমন এফেক্টের জন্য তিনি কিন্তু রমন পুরস্কার পেয়েছিলেন, অমর্ত্য সেন পেয়েছিলেন ইকোনমিক্সে এবং রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন সাহিত্যে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য স্টাডি অফ মুন কল্ড, মানে চন্দ্রের যে স্টাডি, চন্দ্রের স্টাডিকে কী বলা হয়? সেলেনোলজি, কসমোলজি, ইরিডোলজি, প্যারেন্টোলজি, কোনটা হবে সঠিক অ্যান্সার? এটা সঠিক অ্যান্সার হবে সিলিনোলজি। ঠিক আছে, সিলিনোলজিকে বলা হয় সঠিক অ্যান্সার, বাকিগুলো তোমরা দেখে নেবে, তোমরা কমেন্ট সেকশানে জানাবে, যদি না পাও কোথাও অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবে, আমি সেটার অ্যান্সার করে দেবো। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখি, নট ইজ মেজার অফ, মানে নটটা কিসের মেজার হয়? স্পিড অফ শিপ, দ্য কার্ভেচার অফ স্পেরিক্যাল অবজেক্টস, নাকি সোলার রেডিয়েশন, ইন্টেন্সিটি অফ হার্ট আর্থকোয়েক শক। ঠিক আছে, এটা কোনটা হবে অ্যান্সার? এটার অ্যান্সার হবে অপশান এ, দ্য স্পিড অফ শিপ। নট কিন্তু স্পিডের ইউনিট। ঠিক আছে, একটা নট বলা হয় 1 নট ইকাল টু 1 নটাল মাইল পার আওয়ার। ঠিক আছে, 1 নটাল মাইল পার আওয়ারকে বলা হয় 1 নট। তারপরে কোশ্চেন দেখো, লুব্রিকেন্ট অয়েল ইজ ইউজড ইন ভেহিকেল টু, মানে একটা যানবাহনে লুব্রিকেন্ট অয়েল ইউজ করা হয় কিসের জন্য? ফর কম্বাশন ফুয়েল, ফর মেক ফ্লো স্ট্রিম লাইন, টু ইনক্রিজ দ্য ফ্রিকশন, টু ডিক্রিজ দ্য ফ্রিকশন, কোনটা হবে সঠিক অ্যান্সার?
তো লুব্রিকেন্ট অয়েল কিন্তু ইউজ করা হয় টু ডিক্রিজ দ্য ফ্রিকশন, মানে কোনো একটা যন্ত্রাদির মধ্যে পিস্টনগুলি আপ ডাউন করছে সেই জন্য কম্বাশন হচ্ছে এবং ইঞ্জিনটা চলছে, তো সেই ফ্রিকশনটা যাতে কমে এবং ক্ষয়টা কম হয় মেশিনটার সেই জন্য লুব্রিকেন্ট অয়েল কিন্তু ইউজ করা হয়। তারপরে কোশ্চেন দেখো, হিউমিডিটি ইজ মেজার্ড বাই, মানে বাতাসের যে আর্দ্রতা সেটা কিসের মাধ্যমে মেজার করা হয়? হাইগ্রোমিটার, থার্মোমিটার, পাইরোমিটার, ল্যাক্টোমিটার। তো এটা সঠিক অ্যান্সার হবে হাইগ্রোমিটার, ঠিক আছে, হাইগ্রোমিটারের মাধ্যমে করা হয়। এবং থার্মোমিটারের মাধ্যমে হিট মাপা হয়, পাইরোমিটারের মাধ্যমে উচ্চ উষ্ণতা মাপা হয়, এবং ল্যাক্টোমিটারের মাধ্যমে দুধের যে পিউরিটি সেটা চেক করা হয়। তারপরে কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস ডাজ নট হ্যাভ এনি ইউনিট, কোন কোয়ান্টিটির কোনো ইউনিট নেই? তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও এবং লাইক করতে ভুলো না, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি কিন্তু দিয়ে রাখো। বেল আইকনটি অন করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যখনই নতুন কোনো ভিডিও এরকম টাইপের আপলোড করা হবে, ঠিক আছে? তো এটার অ্যান্সার কী হবে? তো এটার অ্যান্সার হবে অপশান সি, রিলেটিভ ডেন্সিটি। রিলেটিভ যুক্ত যে কথাগুলো থাকে সেগুলো কোনো দুটো ইউনিটের কিন্তু অনুপাত হয়, তো সেহেতু রিলেটিভ ডেন্সিটি বা রিলেটিভ যে কোনো জিনিস থাকবে তখন কিন্তু সেটা ইউনিট লেস হবে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ প্রেশার, মানে চাপ সেটার এসআই ইউনিটটা কী? পাস্কেল, ওয়েবার, নিউটন, কিলোমিটার। প্রেশারের এসআই ইউনিট হচ্ছে পাস্কেল, এক পাস্কেল মানে নিউটন পার মিটার স্কোয়ারকে বলা হয় পাস্কেল, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ডিপেন্ডস আপন দ্য, মানে জলের যে বয়লিং পয়েন্ট সেটা কিসের উপর ডিপেন্ড করে? অ্যাটমসফেরিক প্রেশার, ডেন্সিটি, মাস, নাকি ভলিউম? কোনটা হবে সঠিক অ্যান্সার? বয়লিং প্রেশার অ্যাকচুয়ালি অ্যাটমসফেরিক প্রেশারের উপর ডিপেন্ড করে, তাছাড়াও বয়লিং পয়েন্ট কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে এবং ভেপার প্রেশারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এই দুটোর উপরেও কিন্তু ডিপেন্ড করে, তোমরা নোট ডাউন করে নিতে পারো। তারপরে কোশ্চেন হচ্ছে, হু ইনভেন্টেড দ্য ওয়াটারপ্রুফ রেনকোট, মানে ওয়াটারপ্রুফ রেনকোট সেটা কে ইনভেন্ট করেছিলেন? তো এটার অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে চার্লস ম্যাকিনটস, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, ফ্যারাড ইজ দ্য ইউনিট অফ, ফ্যারাড কিসের ইউনিট? ক্যাপিট্যান্স, ইন্ডাকট্যান্স, কন্ডাক্ট্যান্স, রেজিস্ট্যান্স, কোনটা হবে সঠিক অ্যান্সার? তো এটার অ্যান্সার হবে ক্যাপিট্যান্স, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, হু ফার্স্ট ডিটারমাইন্ড দ্য ভ্যালু অফ জি, জি মানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, কে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটা প্রথম ভ্যালু বার করেছিলেন? লর্ড ক্যাভেন্ডিশ, বয়েল, নিউটন, আর হেল, কোনটা হবে সঠিক অ্যান্সার? আজকের 25টা কোশ্চেন কিন্তু এখানেই শেষ হচ্ছে, তো এটা লাস্ট কোশ্চেনের অ্যান্সার হবে অপশান এ, লর্ড ক্যাভেন্ডিশ, ঠিক আছে? তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর আমাদের ফেসবুক পেজটা লাইক করো, তোমাদের যদি কোনো ডাউটস থাকে এখানে জানাতে পারো, তাছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও বিভিন্ন আপডেটসগুলি পাওয়ার জন্য, সমস্ত লিংক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ।